হাই এভিবন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ডার মেকআ স্টার যেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই একটু ভালো আছে তো পরে আবার একটা সুন্দর একটা মেকআপ নিয়ে চলে এসেছে যেটা ওয়াটার প্রুফ মেকআপ করতে কী কী লাগে আসবে সেই বিষয়ে কথা বলবো কীভাবে তোমরা একটা ওয়াটারপ্রুফ সোয়েটপ্রুফ মেকআগুলো ক্রিয়েট করতে পারবে এত গরমের মধ্যে কী করে একটা লং লাস্টিং মেকআপগুলো ক্রিয়েট করতে পারবে সেটা কি ভাবছো তাহলে কিন্তু ভিডিওটা আছে তোমাদের জন্যই নিয়ে এসে জানি না কেন তোমরা লাইক করতে চাও না ভিডিও প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগবে আর বেশি করে শেয়ার করে দিও ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে যাতে ওরাও ভিডিওটা দেখতে পারে আর যদি চাইছে যে এরকম ধরনের একটা মেকআপ ক্রিয়েট করতে তারাও যেন এরকম ধরনের একটা মেকআপ ক্রিয়েট করতে পারে তো মেকআপ প্রোডাক্টগুলো আমি কী কী ইউজ করেছি তোমাদের কিন্তু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আমি আর আমি যেইভাবে মেকআপ টিপসগুলো ফলো করেছি যেগুলো টিপস ফলো করেছি তোমরা কিন্তু সেইভাবে দেখে দেখে মেকআপটা করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা অনেক লং লাস্টিং হবে আর অনেকক্ষণ ধরে টিকে যাবে আর ওয়াটারপ্রুফ টেস্ট তো তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো আর তোমাদের কাছে যেসব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু সেগুলোই ইউজ করতে পারো এমন না যে আমি যেগুলো ইউজ করছি সেগুলোই তোমাদের ইউজ করতে হবে তোমাদের কাছে যেসব প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সেগুলোই তোমরা ইউজ করে এরকম ধরনের একটা ওয়ার্ডনেস স্লো ক্রিয়েট করতে পারো তো বেশি কথা না আমি চলো চলমেকআটা স্টার্ট করি প্রথমে কিন্তু মেকআপটা করার আগে ফেসটাকে ক্লিন করে নেওয়া খুবই জরুরি একটা স্টেপ না হলে কিন্তু ফেসটা খারাপ হয়ে যেতে পারবে ব্রোনো অ্যাকনে বা রিঙ্কলস এই ধরনের ডার্ক সার্কেলস এইসব কিন্তু চলে আসতে পারে ফেসে তো তোমাদের কি করতে হবে ফেস স্কিন কেয়ারটা আগে করে নিতে হবে তোমরা যদি দেখতে চাও স্কিন কেয়ার ভিডিওটা তাহলে প্লিজ কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের দেখাবো তো তারপর আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি যেটা কম্পালসারি করতেই হবে স্কিন কেয়ারের মধ্যেই মশ্চারাইজারটা পরে অ্যাপ্লাই না করলেই নয় অ্যাপ্লাই করাটা খুবই জরুরি একটা স্টেপ তো তারপরে আমি মশ্চারাইজারটাকে খুব ভালোভাবে ফেসে অ্যাবসর্ব হওয়ার জন্য ফাইভ মিনিটস টাইম দিয়েছি তারপর আমি আইব্রোজটাকে ড্র করে নিচ্ছি সুইস ডুডির আইব্রো বুমেট পাউডারই প্রোডাক্টটা দিয়ে আমি আইব্রোজটাকে ড্র করে নিয়েছি তোমরা চাইলে কিন্তু জেলটা দিয়েও আইব্রোজটাকে ড্র করতে পারো এর ক্ষেত্রে তোমাদের আইব্রোজটা কিন্তু আরও বেশি লং লাস্টিং আর টিকে যাবে বেশিক্ষণের জন্য চাইলে তোমরা বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার জন্য তোমরা মেকআপ প্রুপটা ক্রিয়েট করে রাখতে পারো সারাদিন বা সারা রাত তারপরে আমি আইসার ও বেসটাকে রেডি করে নিয়েছি মার্সের যে ফাউন্ডেশনটা আছে আমার কাছে অ্যাজ আ ফাউন্ডেশন অ্যাজ আ কনসিলার দুটোই খুব ভালোভাবে ওয়ার্ক করে তারপরে এটাকে আমি খুব ভালোভাবে ডাবিউটি প্ল্যান্টার দিয়ে প্ল্যান্ট করে নিয়েছি তারপরে পাউডার দিয়ে সেট করে খুব ভালোভাবে আই লুক একটা ক্রিয়েট করে নিয়েছি একটা পিঙ্ক শেড দিয়ে আমি কাট ক্রিজ এরিয়ায় অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে একটা গোল্ডেন শেড নিয়ে কাট ক্রিজ এরিয়াতে শুধুমাত্র অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমি একটা লাইনার অ্যাপ্লাই করেছি নিয়েছি ওয়াটারপ্রুফ একটা লাইনার তোমরা কিন্তু তোমাদের কাছে যেসব ওয়াটারপ্রুফ লাইনার আছে সেটা ট্রাই করতে পারো তারপর একটা মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি এসেন্সের এক্সট্রা মি ক্রেজি ভলিউম মাস্কারাটা এটা কিন্তু খুবই ভালো একটা ভলিউম দেয় ল্যাশেসের মধ্যে তোমরা কিন্তু যদি বেগিনার্স হয়ে থাকো তাহলে কিন্তু এই মাস্কারাটা একবার পার্চেস করে দেখতে পারো হাইলি রেকমেন্ড করবো এই মাস্কারাটা খুবই ভালো একটা প্রোডাক্ট তোমরা কিন্তু একদমই ঠকে যাবে না যে প্রোডাক্ট কিনে ওয়েস্ট হয়ে গেছে আমার টাকাটা সেরকম কিন্তু কোনো কিছুই হবে না তারপর আমি হাফ অ্যান্ড হাফ কসমেটিক্সের কোড মিনিমাইজিং একটা প্রাইমার নিয়ে খুব ভালোভাবে টি জোন এরিয়াকে ফোকাস করে শুধুমাত্র টি জোন এরিয়াতে প্রাইমারটা অ্যাপ্লাই করতে হয় প্রাইমারটা তোমরা কিন্তু কেউ ট্র্যাক করে ব্লেন্ড করবে না এটা কিন্তু খুব ভালোভাবে স্মুথলি ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হয় তারপর আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ফেস স্ক্যানার টু ইন ওয়ান ফাউন্ডেশান ফেস স্ক্যানারা ফাউন্ডেশন থ্রি ইন ওয়ান ফাউন্ডেশন ময়শ্চারাইজার সানস্ক্রিন আর প্রাইমার এই তিনটেই অ্যাড করা আছে এই ফাউন্ডেশনটাতে এটা তো একটা প্লাস পয়েন্ট যে তোমরা ডাইরেক্টলি একদম ফাউন্ডেশন ইউজ করতে পারো তো আমি বলবো যে না প্রাইমার আর ময়শ্চারাইজারটা অবশ্যই একবার ইউজ করে নেবে নাহলে ক্ষতি হওয়ার চান্স আছে তো এই ফাউন্ডেশানটা কিন্তু খুবই ভালো এটা স্কি স্কিন টোনের আমি ফাউন্ডেশান ইউজ করেছি তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে সরি লিঙ্ক নয় শেড নাম্বারটা পেয়ে যাবে আমি কোন শেডটা ইউজ করেছি তো তারপরে আমি ফাউন্ডেশনটাকে প্লেন করে নেওয়ার পরে হিলারি রোডের একটা কনসিলার নিয়েছি যেটা জিরো টু আই থিঙ্ক এই শেডটাই হবে এই শেডটা নিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি যেখানে ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করি হাইলাইটিং এফেক্ট দেওয়ার জন্য যেখানে আমাদের ডার্ক সার্কলস বা রিঙ্কলস প্রবলেম থাকে সেই সব জায়গাতে কনসিলার অ্যাপ্লাই করতে হয় তারপরে আমি একটা মার্সের লিপ অন নিয়ে খুব ভালোভাবে চিক্সে নোজে আর লিপসে অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আ ব্লাশার আর লিপ গ্লস হিসাবে এই লিপস্টিকটা কিন্তু অ্যাজ আ লিপ লসেই খুব ভালোভাবে কাজ করে অ্যাজ আ লিপস্টিক নয় তো তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথলি ব্লেন্ড হয়ে গেছে যেহেতু এটা লিপস্টিক ছিল তোমরা কিন্তু এরকম ধরনের ওয়াটারপ্রুফ মেকআপগুলো করতে গেলে কিন্তু আমি যে সব প্রোডাক্ট আজকে দেখিয়েছি সেই সব ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে চাইবে সবসময় ক্রিমি প্রোডাক্টগুলো ইউজ করবে যাতে মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয় তারপরে আমি হিলারি রোডার আইব্রো সরি একটা কিট থেকে আমি কন্ট্রোল শেডটাকে পিক করে কন্ট্রোল করে নিয়েছি আমার ফেসটাকে ইউজুয়ালি খুব কম পরিমাণে করেছি তারপর আমি নোসটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি এটা হলো একটা হিলাই রোডার পারফেক্ট একদম মেকআপ কিট বলতে পারো তোমরা প্লাসার কন্ট্রোল হাইলাইটার লিপ লস এবং আই শ্যাডোও তোমরা পেয়ে যাবে এতে কম্প্যাক্ট পাউডারের একটা শেডও পেয়ে যাবে তারপরে আমি ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি বেস মেকআপটাকে মার্সের লুজ বানানা পাউডার দিয়ে এই মার্সের বানানা পাউডারটা কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট মেকআপটাকে ইনস্ট্যান্টলি একদম বসিয়ে দিয়ে একদম মেকআপটাকে সেট করে দিয়ে একদম দারুণ একটা ওয়াটারপ্রুফ লুক করতে সাহায্য করবে তারপরে নেক্সট স্টেপ হলো হাইলাইটার আমি সেম হিলাইটের ওটা প্যালেট থেকেই হাইলাইটার শেডটাকে পিক করে নিয়ে খুব ভালোভাবে যেখানে যেখানে আমরা হাইলাইটার অ্যাপ্লাই করি সেই সব জায়গাতে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রিস নোজ কিউপিড চিন ফোর হেড ইনার কর্নার ব্রাবন লিপসের ওপর চিনে এইসব জায়গাতে ইউজুয়ালি আমরা হাইলাইটার অ্যাপ্লাই করে থাকি তো লিপ গ্লস অ্যাপ্লাই করে নিয়েছি সেম প্যালেট থেকেই তো এটা থেকেই একটা পিঙ্ক শেডকে পিক করে আমি অ্যাজ আ লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি লিপ গ্লসের উপরে একটুখানি কালার অ্যাড করে দিয়েছি তো তারপরে ফেস স্ক্যান ম্যাট মেকআপ ফিক্সার দিয়ে খুব ভালোভাবে মেকআপটাকে লক করে নিয়েছি যাতে মেকআপ লুকটা অনেক লং লাস্টিং হয় বা যতক্ষণ আমি রাখতে চাইছি ততক্ষণ আমার ফেসে মেকআপটা টিকে যায় তো গাইস এটা হলো আমার ফাইনাল যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবো অবশ্যই ভিডিওতে ফাইনাল মেকআপ মেকআপগুলো কেমন লাগবে তোমাদের জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও প্লিজ লাইক করতে ভুলো না একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে তোমাদের জন্য কিন্তু ভিডিওগুলো মোস্টলি করা হয় যারা আর কি মেকআপ শিখছো বা মেকআপ করতে চাইছো বা ভালো একটা সুন্দরভাবে লুক ক্রিয়েট করে কোথাও ইভেন পার্টিতে বা ফাংশনে যেতে চাইছো তাদের জন্য কিন্তু মেকআপগুলো করা আমাদের তো বলবো যে যদি এই ধরনের মেকআপ ক্রিয়েট করতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বেল বটনাটাকে অবশ্যই প্রেস করতে ভুলো না পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বাটনটা প্রেস করা কিন্তু খুবই জরুরি একটা স্টেপ যদি তোমরা এটা না করো তাহলে কিন্তু কিছু কিছু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাবে হয়তো অনেক অনেক দিন পরে আর যদি প্রত্যেক দিনের রেগুলার ভিডিওগুলো দেখতে চাও তোমরা তাহলে কিন্তু অবশ্যই একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ভিজিট করে আমার মেকআপ দেখে আসতে পারো বা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হবে এরকমই কোনো নেক্সট ভিডিওতে সবাইকে ভালো করে সুস্থ থাকবে বাই